হাই গাইস, কেমন আছো? তো আজকে চলে এসেছি, আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের চাটনি। তো কাঁচা আমের চাটনি খেতে তো আমাদের সকলেরই ভীষণ ভালো লাগে, আর এটা বানানোটাও ভীষণ সহজ। তো চলো আজকে আমরা দেখে নিই কাঁচা আমের চাটনি কীভাবে তৈরি করব। আর তার আগে তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দাও ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলো এবার আমরা কাঁচা আমের চাটনি তৈরি করার জন্য সমস্ত কিছু রেডি করে নিই। আমগুলো আমি একটু ধুয়ে নেব। এবার আমগুলো আমি খোসা সমেত কেটে নেব। খোসা সমেত আমের চাটনিটা খেতে ভীষণ ভালো লাগে, যেমন বিয়ে বাড়িতে সব অনুষ্ঠান বাড়িতে যেরকম করে। এবার আমি আমের চাটনিটা তৈরি করার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন আর একটু মৌরি। এবার এটাকে শুকনো কড়ায় নাড়াচাড়া করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তুলে এটা বেটে নিতে হবে, মশলাটা গুঁড়ো করে নেব। এবার আমি কড়াইতে জল দিয়ে দেবো, আমগুলো সিদ্ধ করে নেব। এবার আমি কেটে রাখা আমগুলো দিয়ে দেবো জলের মধ্যে, সিদ্ধ করে নেব। একটু বেশি সিদ্ধ করার দরকার নেই, 2 থেকে 3 মিনিট মতো একটু সিদ্ধ করে নিলেই হবে। আমি তো অল্প করে একটু লবণ দিয়ে দেবো। আমটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি, প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো পরিমাণ মতো, আর একটু দিয়ে দিলাম। এবার এটা আমি ঢেলে রাখবো। এবার আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করা হয়ে গেল। এবার আমি কড়াইতে দিয়ে দেব সামান্য একটু তেল 1 চামচের মতো, শুকনো লঙ্কা একটু পাঁচফোড়ন, নাড়াচাড়া করে নেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার যে আমটা রেখেছিলাম সেটা দিয়ে দেব, সিদ্ধ করা আমটা দিয়ে দিলাম। চিনি দেওয়াই ছিল আমের মধ্যে, আমরা তখন দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে একটু ফুটিয়ে নেব, ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে যাতে আমের মধ্যে মিষ্টিটা ঢুকে যায়। অনেকটা জলটা মরে গেছে, এবার আমি এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দেব। পুরোটা দেব না, অল্প করে একটু দিয়ে দেব পরিমাণ মতো। একটু নুন দিয়ে দেব। আমাদের আমের চাটনি তৈরি হয়ে গেছে। এবার আমি চাটনিটা খেয়ে দেখব। Thank you.
সুন্দর হয়েছে। তো আমাদের কাঁচা আমের চাটনি তৈরি হয়ে গেল, খেতেও খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি অবশ্যই লাইক করে দাও। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিও নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো টাটা।